আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক অ্যান্ড আড্ডা, সৌজন্যে বোম্বে লুটস ডট কম, ওয়্যার ফ্যাশন ইজ ডিফাইন্ড। ব্যাক অ্যাগেন, আর আপনারা দেখছেন মিউজিক অ্যান্ড আড্ডা। আর মিউজিক অ্যান্ড আড্ডায় গান করে চলছেন আপনাদের অনেকেরই প্রিয় শিল্পী কাকিতা, শি ইজ হিয়ার উইথ আস টুনাইট। সুন্দর সুন্দর গান করেছেন, আড্ডা দিচ্ছি, অ্যান্ড কাকিতার সাথে আরও অনেকেই আছেন যারা ওয়ান্ডারফুল মিউজিক দিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে। আমি তাদেরকে পরিচয় করে দেব একটু পরেই, কিন্তু তার আগে আমি কাকিতা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ডু ইউ হ্যাভ এনি ফিউচার প্ল্যান, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন এনি অ্যালবাম, ডু ইউ ওয়ান্ট টু ডু লট মোর স্টেজ শোজ? গান করার ইচ্ছা আছে যতদিন পারবো, সাধার ইচ্ছা আছে আরও, যদি কখনো মনে হয় যে হ্যাঁ নিজেকে ওই পর্যায়ে নিতে পারি সাথে সাথে, আমি জানি না। সি এজ এ সিঙ্গার, আমার কাছে মনে হয় কি যে ইফ আই ওয়াজ এ সিঙ্গার, আপনি যেহেতু একজন শিল্পী, যে আমি যদি গান করি আই ওয়ান্ট পিপল টু নো অ্যাবাউট মাই সং, আই ওয়ান্ট পিপল টু লিসেন টু মাই সং। অবশ্যই, কিন্তু কিন্তু আমি যদি কোনো অ্যালবামে কাজ করি না, ইফ আই ডোন্ট হ্যাভ এনি অ্যালবাম, ইফ আই ডোন্ট ডু লট অফ স্টেজ শোজ, অনলি সিলেক্টিভ স্টেজ শোজ যদি শুধু করি, যেটা আপনি বলেছেন, দেন নট মেনি পিপল উইল নো অ্যাবাউট মি অর মাই সং। আসলে আমি বলবো যে গানটা হ্যাঁ আপনাকে দর্শককে শোনানো আপনার একটা উদ্দেশ্য, কিন্তু আমার মা যেটা বলতেন আসলে, যে যখন আমরা গান গাইতে চাইতাম না, তো আম্মু বলতেন যে এটা শিখে রাখো, কখনো যদি তুমি নাও করো, তুমি যদি নিজেও যখন তুমি ফিল করবা যে হ্যাঁ আমি গানটা পারি, নিজের জন্য গাচ্ছো, তখনও ভালো লাগবে। সো আমি আসলে ওই জিনিসটাই ফলো করি, যে গান আমার জন্য আমি করি প্রথমে, তারপরে অবশ্যই দর্শকের জন্য আমার করা। তো আমি দর্শকের কাছে ওই পর্যায়ে, আপনি যে পর্যায়ে বলছেন, অ্যালবাম বলেন, স্টেজ শো করেন, তখনই যেতে চাই যখন আমার কাছে মনে হবে যে আমি কনফিডেন্ট এনাফ যে আমি খুব ভালো গাইতে পারি। আমার কাছে মনে হয় যে সো আর ইউ ওয়ার্কিং অন দ্যাট obviously, what do you think your weak point is, what kind of side do you আমি আমি নিয়মিত চর্চা করতে পারি না, আমার কাছে আমি স্যাটিসফাইড না। আমার কাছে মনে হয় গান এমন একটা জিনিস যে ওয়েল এটাকে আপনার সারাক্ষণ আপনার মাথায় রাখতে হবে, যদি আপনি সত্যিকার অর্থে, আমার মনে হয় যে আমি যদি শিল্পী হতে চাই, যে ধ্যান জ্ঞান সব কিছু আমার গানে দিতে হবে, যেটা আমি পারি না বা আমার পক্ষে সম্ভব হয় না। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি করে যাচ্ছি, দেখা যাক ভবিষ্যতে। ওয়েল গুড লাক টু ইউ, এন্ড আই হোপ ওয়ান ডে ইউ উইল বি কনফিডেন্ট ইনাফ এন্ড ইউল হ্যাভ এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু ডু। কিন্তু তার আগে এই মুহূর্তে একজন কলার অপেক্ষায় আছেন, দেখা যাক কে রয়েছেন। আসসালামু আলাইকুম, মিউজিক অ্যান্ড দা টেলিফোন করে চলছেন, কেমন আছেন, কোথা থেকে টেলিফোন করছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আমি রনি বলছিলাম ব্রিস্টল থেকে। জি রনি ভাই, ব্রিস্টল থেকে বলুন। আপনাদের অনুষ্ঠানটা খুবই সুন্দর হচ্ছে ভাই, খুবই বৈচিত্র্যময়, অনেক সুন্দর সুন্দর গান। জি আজকে আমাদের সাথে আছেন কাকিতা, আপনি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফর হার। আমি পার্সোনালি তার একজন বিশেষ বিশেষ ফ্যান। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়া আলাইকুম সালাম রনি, থ্যাংক ইউ এত রাতে ফোন করার জন্য আমাকে। না না ভাবি, খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি মনি আপনাকে খুবই এনজয় করতেছি। অনেক ধন্যবাদ। ছিল লালন গীতি গাওয়ার সময় হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই রনি, আমি ইনফ্যাক্ট লালন গীতি করব, আমার এই সেগমেন্টে আমার লালন করার ইচ্ছে আছে। থ্যাংক ইউ ভাইয়া ফোন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ টেলিফোন করার জন্য এবং মিউজিক আড্ডা দেখার জন্য। এই যে আমাদের দর্শক, আপনার ফ্যান যারা টেলিফোন করে চলছে, আসলে আমি একটু বলতে চাই এর মাঝখানে যে আমার ফ্যান ঠিক বলবো না, আমার পিছে আসলে অনুপ্রেরণা তো দেশে থাকতে ছিল বাবা মার, এখানে আসার পর তো অবশ্যই আমার হাজবেন্ডের অনুপ্রেরণা আছে, আর আমি যেখানে থাকি ব্রিস্টালে, আমি কিছু মানুষের কথা অবশ্যই বলবো রনি, আশফাক ভাই যদি সামনে আছেন নিশ্চয়ই টেলিভিশন সেটের, নাহিদা আপা, আমি জানি যে ওনারা আমাকে সবসময় বলে যান যে আমি আমার আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করেন ওনারা, যে তুমি খুব ভালো করছো, ভালো গাও, এবং আমার আরও কিছু পরিচিত আসলে বলতে গেলে তো অনেক অনেক মানুষের নাম আছে, সবাই যেহেতু ওনারা আপনার পরিচিত, এখানে ওনাদের কথা আমরা নাই ভাই বললাম, কিন্তু যারা অডিয়েন্স হিসেবে যারা দেখছেন, ওনারা যখন টেলিফোন করেন, ওনারা যখন আপনাদের গান শুনেন, হাত তালি দেন, হাউ মাচ কনফিডেন্স ডু ইউ গেট ফ্রম? অবশ্যই ভালো লাগে, এটা তো আমাদের অ্যাচিভমেন্ট তাই না, আপনি একটা ভালো কিছু করলেন, সেখানে যখন আপনার রিটার্ন আসে, যখন দর্শক বলছে যে ভালো লাগছে তাদের,
এটা আমার শুনতে ভালো লাগছে। এন্ড এখন কোন গানটা আমাদের দর্শকদের? আমি লালনই করব, লালন করি। হ্যাঁ, আমার আমার খুব পছন্দের রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আমার খুব পছন্দের একটা সেগমেন্ট হচ্ছে লালন গীতি। আমি লালন গীতি করতে চাই। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না, যাত গেল যাত গেল বলে একি আজ কার খানা, যাত গেল যাত গেল বলে সত্য কাজে কেউ
গানে গানে কথা হচ্ছে, আড্ডা দিচ্ছি আপনাদের অনেকেরই প্রিয় শিল্পী কাকিতার সাথে। আর রাইট নাও এই মুহূর্তে আমি যাদেরকে পরিচয় করিয়ে দেবো আপনাদের সবাইকে, তারা হচ্ছেন আমাদের ওয়ান্ডারফুল মিউজিশিয়ান। ইয়েস, আমি কথা বলছি যিনি তবলায় আছেন, তিনি হচ্ছেন আপনাদের অনেকেরই প্রিয়, অ্যান্ড প্রত্যেক সপ্তাহেই তিনি আমাদের অনুষ্ঠানে আসেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি গৌতম শিকদার। গৌতম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অক্টোপেডে রয়েছেন, আপনাদের অনেকেরই প্রিয়, প্রায় সময় আমাদের সাথে থাকার চেষ্টা করেন, তিনি হচ্ছেন রিজান আহমেদ। রিজান, থ্যাংক ইউ ভেরি মাচ মিউজিক ইন আড্ডায় আসার জন্য। গিটারে যিনি আপনার প্রত্যেক সপ্তাহে দেখতে পান, দ্য ম্যান হিমসেলফ, দ্য ওয়ান অ্যান্ড অনলি রাহাত ভাই। রাহাত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমার পেছনে যিনি গুনগুন করে আপনাদের জন্য কিবোর্ড বাজাচ্ছেন, তিনি হচ্ছেন আপনাদের অনেকেরই প্রিয় ডাগলাস গমস। ডাগলাস ভাই, থ্যাংক ইউ সো মাচ মিউজিক ইন আড্ডায় আসার জন্য। আর মিউজিক ইন আড্ডা দেখবেন এভরি থার্সডে ফ্রম 11 PM, রিপিট অন স্যাটারডে অ্যাট 3 PM। www.ntveurope.net ইজ ইয়ার হোম। ডু ইউ ফাইন্ড আস অন ফেসবুক? ডু ইউ ফাইন্ড আস অন টুইটার? ডু ইউ ফাইন্ড আস অন ইউটিউব? এই মুহূর্তে কথা বলছি আপনার সাথে, কেমন আছেন, কোথা থেকে বলছেন? জি, টেলিফোন করে চলছেন মিউজিক ইন আড্ডায়। কলার, জি আপনাকে শুনতে পাচ্ছি, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আমার মনে হয় ওয়েল, আবার চেষ্টা করবেন, নাম্বার আমাদের আপনার টিভির স্ক্রিনে আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কল। কাকিতা, সময় বলে দিচ্ছে, আমাদেরকে বিদায় নিতে হবে। অ্যান্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল হ্যাভিং ইউ হিয়ার, এত সুন্দর গান করেছেন, আই এম শিওর আমাদের যারা দর্শক ওনারাও এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, আপনাকে আবারও অনেক থ্যাঙ্কস এনটিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এনটিভির সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এত রাত জেগে আমার অনুষ্ঠান দেখার জন্য। অসাধারণ মিউজিশিয়ান সকলকে ধন্যবাদ এত সুন্দর মিউজিক করার জন্য। বিদায় নেওয়ার আগে আমি জানতে চাচ্ছি আমাদের অডিয়েন্সের ভিউ, এই মুহূর্তে যারা দেখছেন, দর্শক যারা আছেন, ইয়েস আমি কথা বলছি আপনার সাথে, কেমন আছেন? হ্যালো কলার, আপনি টেলিফোন করে চলছেন মিউজিক ইন আড্ডায়। আমার মনে হয় উনি আবার চলে গেছেন। ডু ট্রাই আস নেক্সট টাইম, এন্ড থ্যাংক ইউ ফর ইয়োর কল। গানে গানে বিদায় নেব, অনেক কথা বললাম, ক্লাসিক্যালি, নন ক্লাসিক্যালি, ট্রেনিং, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস। আপনি অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে। My sincere thank you to you, your family, and especially your husband who is here tonight with us. Do you have any message for our darshok jara dekhchen? অবশ্যই, তাই আমি বললাম এত রাত জেগে যারা আমার গান শুনছেন, যারা আমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গানে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তাদের জন্যই আমার গান করে চলা, গান ধরে রাখা, আমার জন্য দোয়া করবেন যেন আমি গান কন্টিনিউ করতে পারি। এবং এনটিভির সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটা দেখার জন্য। মিউজিক ইন আড্ডা দেখবেন, এনটিভির সাথেই থাকবেন। আনটিল নেক্সট উইক, খুদা হাফিজ, টেক কেয়ার, অ্যান্ড বাই বাই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে।